হ্যাঁ, তাই তুই কত বড় সাংবাদিক হয়েছ? বুঝিনি, তুই কত বড় সাংবাদিক হয়েছ? কেন ভাই বুঝিনি আপনার ফার্স্ট কথা? হ্যাঁ, তুই আমি যে মানে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন, মানে তোর সাথে তো কথা বলছি যে কোন তোর বাবা, কোন বাবা যিনি আসছিল আমার কাছে এসে তোর পরিচয় দিয়েছিল, ওই জন্য না তোর ফোন করছি বেটা। তুই তো টেকনাফের প্রতিনিধিও না। আমি তো বুঝিনি আপনার কথা এরকম কেন, মানে তুই তো টেকনাফের প্রতিনিধি না? তুই কি টেকনাফের প্রতিনিধি? আমি না, আমি জেলা প্রতিনিধি। আপনি এভাবে, আমি তো আসুন না, আপনি আমি তো আপনি যেভাবে বলছেন সেভাবে দিছি তো। আমি বুঝিনি, বলতেছি তোর সাথে যখন আমি কথা বলতেছি তখনও আমি ওই স্পটে ব্যাটা। তো আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি যে নিউজ করছেন ব্যাটা, জানোয়ারের বাচ্চা, তুই যে নিউজটা করছে তো মিথ্যা। আমি কি কি রকম মিথ্যা বলছি আপনি দেখেন? আমি কি রকম মিথ্যা বলছি? তুই বলতেছিস যে ঘর পানিতে ভাসছে, তোর সাথে যখন আমি কথা বলছি তখনও আমি ওই স্পটে ব্যাটা। তারপর আপনি এটা জিজ্ঞেস কর ব্যাটা, আপনি এভাবে কেন কথা বলতেছেন বিষয়টি বুঝতে পারছি না। আরে ব্যাটা, তুই কি করে যায় না ব্যাটা, জানোয়ারের বাচ্চা, তুই যখন আমার সাথে কথা বলছিস তখনও আমি ওই মানে অস্বীকার করার বিষয়টা বলতেছ যে কি অস্বীকার করছি বেটা? আমি তো তুই যখন আমাকে ফোন দিছিস তখন তো আমি ওই স্পটে ছিলাম, আমার সিনিয়র ছিল আমার সাথে। তো যাই হোক না, আমি আপনি এরা যেভাবে ভুক্তভোগীরা যেভাবে বলছে, ভুক্তভোগীরা যেভাবে বলছে আমি তো সেভাবে লিখছি, এর বাইরে তো কোনো লিখছি। যেটা আমরা তো ভুক্তভোগীকে জিজ্ঞেস করছি কোনো সাংবাদিক যায় নাই। আমি মোবাইলে নিছি, আপনি চাইলে আমি আপনার মোবাইলে দিচ্ছি রেকর্ড গুলা, ওরা কি বলছে আমি আপনার ইয়াতে দিচ্ছি। আমি বললাম যে আমার সাথে যখন কথা বলছিস আমার সাথে তখন তো আমার সমস্যা আমার সাথে ছিল, আমি ওই স্পটে ছিলাম, তাদের কি সমস্যা সেটা সমাধান করার জন্য আমরা ওই স্পটে ছিলাম। আমি তো এক্সপোর্ট ছিলেন তো দুই বছরের মধ্যে দেখলাই বেটা, মানে ইয়া মনে হয় না, দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছি। তো আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনি অনুসাধনী কথা করছি বেটা, বেজন্মার বাচ্চা, আর আমি বলতে পারবো না? আপনি এভাবে কেন কথা বলবেন? আরে তোর জন্ম পরিচয় নাই, তুই অনুসাধনী কথা করবি, তোর কোনো দায়বদ্ধতা নাই, আমি বলতে পারবো না? আচ্ছা হ্যাঁ, আমার তো দায়বদ্ধতা নাই, আমার তো দায়বদ্ধতা নাই, যাই হোক। তাহলে আমি সেই এক্সপোর্ট থেকে তোকে বললাম যে তাহলে তুই এটা নিয়ে আমার, আপনি আমার নিউজের ত্রুটি দেখান, আমি আপনি যেভাবে বলছেন সেভাবে তো আমি নাকি এখান থেকে বাড়তি লিখছি। মানে অস্বীকার করার বিষয়টা কেন? আমি বলছি যে যখন বললাম আপনি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে লিখছি, এর বাইরে কোনো লিখছি সেভাবে লেখেন নাই। আমি আপনাকে বলছি যে যখন জোয়ারে পানি আসে আমি তখন সব ঘর যায়, তখন শুধু নদী বসে ঘর ডুবে না, আশেপাশে সব ঘর ডুবে,